যুক্তরাষ্ট্রের পর এবার দেশে মুক্তি পেতে যাচ্ছে কিংবদন্তি অভিনেতা সোহেল রানা পুত্র মশহুর পারভেজের দ্বিতীয় সিনেমা গোয়িং হোম। একঝাঁক নতুন তারকার উপস্থিতিতে ভিন্নধর্মী সিনেমা গোয়িং হোমের দারুণ আশাবাদী নির্মাতা মশহুর। নির্মাতা হিসেবে ছেলের আরও এগিয়ে যাওয়ার প্রত্যাশা করছেন সোহেল রানা। বিস্তারিত জানাচ্ছেন জাকি আক্তার। চলতি মাসে দ্বিতীয় ছবি গোয়িং হোম নিয়ে প্রেক্ষাগৃহে আসছেন জনপ্রিয় চিত্রনায়ক সোহেল রানার পুত্র মশহুর পারভেজ। সিনেমাতে অভিনয় করেছেন এক ঝাঁক তারকা, কেন্দ্রীয় চরিত্রে নির্মাতা নিজেই অভিনয় করেছেন। ছবিটি গত বছরই যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছে আর দেশে মুক্তি পাচ্ছে এ মাসে। নির্মাতা মশহুরের প্রথম সিনেমা রায়ান এর সিকুয়েল গোয়িং হোম। এটা আপনার ডেফিনেটলি একটা ড্রামা ছবি, মানে মশালা ফিল্ম না, সব ধরনের ছবি তো মার্কেটে থাকার দরকার। এই ছবিটা মেইনলি আমি মনে করি ফিল্ম মেকার্সরাই অ্যাপ্রিসিয়েট করবে, কারণ যে ছবিতে আমি নির্মাতা হিসেবে চেষ্টা করেছি আনচার্টেড টেরিটরিতে কাজ করতে। ওটিটি প্ল্যাটফর্মের জন্য আগামীতে কাজ করার ব্যাপারে আগ্রহী তরুণ এই নির্মাতা, আমার রিকোয়েস্ট থাকবে প্ল্যাটফর্ম হোল্ডার্সদের কাছে যে দিন শেষে ছবিটা জানিয়ে একটা থিয়েট্রিক্যাল রিলিজ পায়। এটা আমার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। আমার জন্য যদি মানে থিয়েট্রিক্যাল রিলিজটা না হয়, মানে সিনেমা হলে না ছবিটা মুক্তি পায়, তাহলে আমি শুধু অনলি ওয়েব ফিল্ম করতে চাই না। ছেলের নির্মাণ করা ছবিতে মায়ের চরিত্রে কাজ করে উচ্ছ্বসিত জিনাত বেগম, আর বাবা কিংবদন্তি অভিনেতা সোহেল রানা চান অভিনয়ের চেয়ে চলচ্চিত্র নির্মাণে এগিয়ে থাকুক মশহুর। এখানে যেমন একটা সিনেমা দেখলে ফার্স্ট টু লাস্ট পুরোটা ইলাবরেট করে বলে দেয় এবং সবাই খুশি হয়ে বাসায় চলে যায়, কিন্তু এখানে অনেক কিছু ভাবতে হবে, ভেবে ভেবে অ্যান্সারগুলো বের করতে হবে। আমি তাকে পরিচালক বলি না, আমি তাকে বলি মেকার, হু ক্রিয়েটস সামথিং, হি ইজ এ ক্রিয়েটর। খুব বিনোদনমূলক হয় না, কষ্ট করে ছবিগুলো বুঝতে হয়, একবার বা দুবার দেখে তারপর যদি বোঝার যায় তাহলে ভালো, তা না হলে আরও দু তিনবার দেখতে হবে। দেশের গণ্ডি পেরিয়ে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গোয়িং হোম সিনেমা মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে তরুণ নির্মাতা মশহুর পারভেজের। এটা বাংলাদেশ, জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা।